মুভিটি শুরু হয় আমেরিকার লস অ্যাঞ্জেলসে, যেখানে মানুষ তাদের জীবন রক্ষা করতে এদিক ওদিক ছুটছে, কারণ একটি দানব আকৃতির মাকড়সা মানুষের উপর আক্রমণ করেছে। মাকড়সাটি সেখানকার সবকিছু ধ্বংস করে ফেলছে, তাই সেটিকে মারার জন্য সেখানে অনেকগুলো হেলিকপ্টার আসে। তারপর এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং কিছুদিন পূর্বে চলে যায়, আর মুভির প্রথম কাহিনী দেখানো হয়, মানে এতক্ষণ মুভির শেষ অংশ দেখানো হয়েছিল। তারপর মুভির কাহিনীর শুরুতে অ্যালেক্স নামের একজনকে দেখানো হয়, সে এই মুভির মূল চরিত্র। অ্যালেক্স একজন টার্মিনেটর, সে এক বৃদ্ধ মহিলার বাড়িতে ইঁদুর ধরতে আসে। ইঁদুর ধরা শেষ হলে মহিলাটি অ্যালেক্সকে একটি কেক গিফট করে। তখন মহিলাটি অ্যালেক্সের শরীরে একটি ছোট মাকড়সা লক্ষ্য করে, তাই সে অ্যালেক্সকে মাকড়সাটি দেখায়। অ্যালেক্স মাকড়সাটি দেখে বুঝে যায় এটি একটি বিষাক্ত মাকড়সা। তখন মহিলাটি জুতা দিয়ে মাকড়সাটিকে মারার চেষ্টা করে, কিন্তু সে মারতে পারে না, উল্টো মাকড়সাটি অ্যালেক্সকে কামড়ায়। তাই অ্যালেক্স দ্রুত একটি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করানোর জন্য। তারপর আমরা সেই হাসপাতালে একজন ডাক্তারকে দেখতে পাই, সে তার ল্যাবে কাজ করছিল। তার ল্যাবে একটি লাশ ছিল, হঠাৎ সে দেখতে পায় লাশটি নড়াচড়া করছে, যার কারণে সে ভয় পেয়ে যায়, কিন্তু তাও সে সাহস করে লাশটিকে দেখতে যায়। তখনই তার ল্যাবের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। একটু পর তাকে একটি বড় মাকড়সা কামড়ায়, তাই সে তার ল্যাবের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম শুনে হাসপাতালের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন সে ডাক্তার তার ল্যাব থেকে বেরিয়ে আসে এবং হাসপাতালের মালিককে বলে, আমাকে কিছু একটা কামড় দিয়েছে, যেটির পা মাকড়সার পায়ের মতো ছিল। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না, সেখানে অ্যালেক্সও ছিল, সে তাদের কথা শুনছিল। অ্যালেক্স তাদের বলে, এমনটা হতেও পারে, কারণ অনেক মাকড়সার সাইজ বিশাল হয়ে থাকে। অ্যালেক্স হাসপাতালের মালিককে বলে, আপনি যদি আমার বিল মাফ করে দেন তাহলে আমি মাকড়সাটিকে খুঁজতে সাহায্য করব। আর হাসপাতালের মালিকও অ্যালেক্সের কথা মেনে নেয়। তারপর অ্যালেক্স তার সাথে কিছু অস্ত্র নেই এবং হাসপাতালের সিকিউরিটি গার্ডকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের ল্যাবে চলে আসে। এরপর দেখানো হয় কিছু আর্মি কাউকে খুঁজছে। কিছু সময় পর আর্মি ফোর্সের মেজর এবং তার অ্যাসিস্ট্যান্ট কার্লি, তারা তাদের আর্মি ফোর্স নিয়ে সেই হাসপাতালে চলে আসে। অন্যদিকে অ্যালেক্স ল্যাবে গিয়ে দেখে পুরো লাশটিকে মাকড়সাটি খেয়ে ফেলেছে। অ্যালেক্স মাকড়সাটি খুঁজতে লাগে, তখন সে দেখতে পায় আর ভেন্টিলেটর খোলা, যা দেখে সে বুঝতে পারে মাকড়সাটি এদিক দিয়ে বের হয়েছে। তাই অ্যালেক্স সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ভেন্টিলেটরের ভিতরে প্রবেশ করে। ওইদিকে মেজর হাসপাতালের মালিককে বলে, এই হাসপাতালে এমন একজন রোগী রয়েছে যার শরীরে মারাত্মক একটি ভাইরাস সংক্রমণ করেছে। তারপর সেই হাসপাতালের একজন রোগীকে দেখানো হয়, যেখানে ভেন্টিলেটরের রাস্তা দিয়ে মাকড়সাটি আসে এবং রোগীটিকে খুব বাজে ভাবে মেরে ফেলে। অন্যদিকে অ্যালেক্স যখন ভেন্টিলেটরের ভিতরে প্রবেশ করে, তখন সে এক জায়গায় মাকড়সার একটি বড় জাল দেখতে পায়। অ্যালেক্স এত বড় মাকড়সার জাল দেখে শকড হয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত এত বড় মাকড়সার জাল দেখেনি। সে মাকড়সার জালে হাত দিলে তার হাত মাকড়সার জালে আটকে যায়। তারপর অ্যালেক্স অনেক কষ্টের পর তার হাত ছুটায়। সে এখান থেকে বুঝতে পারে মাকড়সাটি অনেক বড় এবং খুবই ডেঞ্জারাস। তারপর মেজর ও তার টিম সেই লোকটির কাছে যায় যাকে মাকড়সাটি মেরে ফেলেছে। তাদের প্রফেসর বলে, লোকটিকে সে মাকড়সায় মেরেছে। এখানে আমরা জানতে পারি মেজর তার টিম নিয়ে হাসপাতালে মাকড়সাটি খুঁজতে এসেছে। তখন মেজরকে প্রফেসর বলে, আমাদের অতি তাড়াতাড়ি মাকড়সাটিকে খুঁজে মেরে ফেলতে হবে, কারণ মাকড়সাটি প্রতি 24 ঘন্টায় 4 গুণ বড় হতে থাকে। ওইদিকে অ্যালেক্স মাকড়সাটি খুঁজতে খুঁজতে হাসপাতালের বেসমেন্টে চলে আসে। সেখানে সে মাকড়সাটি দেখতে পায়, কিন্তু সে ধরার আগেই মাকড়সাটি সেখান থেকে পালিয়ে যায়। অ্যালেক্স আবার মাকড়সাটিকে খুঁজতে লাগে। এর কিছুক্ষণ পর মাকড়সাটি পিছন থেকে অ্যালেক্সের উপর হামলা করে, কিন্তু তখন এখানে কার্লি চলে আসে এবং মাকড়সার উপর শুট করতে থাকে, আর মাকড়সাটি একটি পাইপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর কার্লি অ্যালেক্সকে মেজরের কাছে নিয়ে যায়। মেজর অ্যালেক্সের কাছে মাকড়সাটির সম্পর্কে জানতে চায়। অ্যালেক্স মেজরকে জানায় মাকড়সাটি আকারে বিশাল বড় এবং খুবই ভয়ানক, এর সাথে অনেক চালাক এবং শক্তিশালী। তখন প্রফেসর মেজরকে বলে, এতক্ষণে মাকড়সাটি 2 গুণ বড় হয়ে গিয়েছে আর 24 ঘন্টার ভিতরে 4 গুণ বড় হয়ে যাবে। এসব শুনে অ্যালেক্স ভীষণ গাবড়ে যায়। সে মেজরকে বলে, এসব কি হচ্ছে, কিন্তু মেজর অ্যালেক্সকে কিছুই বলে না এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। তারপর অ্যালেক্স সিদ্ধান্ত নেয়, সে মাকড়সাটি সম্পর্কে সবকিছু জেনে ছাড়বে। আর হাসপাতালের সিকিউরিটি গার্ড অ্যালেক্সকে সাহায্য করার জন্য তার সাথে যায়। তারপর সোশ্যাল মিডিয়ায় একটি মাকড়সার ভিডিও ভাইরাল হয়। মাকড়সাটির সাইজ ছিল 6 ফুটেরও বেশি, আর এটি সে মাকড়সা যেটি অ্যালেক্সরা খুঁজছিল। এইটা দেখে প্রফেসর বলে, মাকড়সাটি 3 গুণ বড় হয়ে গিয়েছে। একটু পর মেজরকে একটি লোক কল করে মাকড়সাটির লোকেশন জানায়। তারপর মেজর তার টিম নিয়ে সেই জায়গায় চলে যায়। সেখানে গিয়ে তারা মাকড়সাটির বড় বড় জাল দেখে, কিন্তু মাকড়সাটিকে খুঁজে পায় না।
তাদের কাছে খবর আসে মাকড়সাটি একটি পার্কের দিকে যাচ্ছে। তারপর সেই পার্ক দেখানো হয়। পার্কে অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছিল এবং এনজয় করছিল। তখন সেখানে মাকড়সাটি আসে এবং একটি লোককে মেরে খেয়ে ফেলে। এরপর মাকড়সাটি একটি ছোট বাচ্চাকে মারতে যায়, কিন্তু বাচ্চাটি সেখান থেকে চলে যায়। মাকড়সাটি পার্কের সবার উপর আক্রমণ করে, অনেক মানুষকে মাকড়সাটি মেরে ফেলে এবং অনেককে খেয়ে ফেলে। এইসব দেখে সবাই নিজের প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে। তারপর মাকড়সাটি একটি বাচ্চাকে মারার জন্য তাড়া করছে, কিন্তু তখন অ্যালেক্স একটি গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং বাচ্চাটিকে বাঁচানোর জন্য মাকড়সাটির নজর তাদের দিকে মুভ করায়, আর মাকড়সাটি অ্যালেক্সদের গাড়ির পিছনে পড়ে যায়। তাই অ্যালেক্স দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে আর সিকিউরিটি গার্ড মাকড়সাটির উপর ফায়ার করতে থাকে, কিন্তু গুলিতে মাকড়সাটির কিছু হয় না। তখন অ্যালেক্সের কাছে কার্লির কল আসে এবং তাকে বলে, মাকড়সাটি মারার জন্য সামনে আর্মি ফোর্স রয়েছে, তুমি ওই দিকে গাড়িটি নিয়ে আসো। তাই অ্যালেক্স আর্মি ফোর্সের দিকে মাকড়সাটিকে নিয়ে আসে এবং তারা গাড়ি থেকে নেমে এক জায়গায় লুকিয়ে পড়ে, আর আর্মিরা ক্রমাগত মাকড়সাটিকে ফায়ার করে। কিন্তু মাকড়সাটি অ্যালেক্সের গাড়িটি আর্মিদের উপর নিক্ষেপ করে এবং বড় এক লাফ দিয়ে পিছনের জঙ্গলের দিকে পালিয়ে যায়। তাই কার্লি তার টিম নিয়ে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নেই। অ্যালেক্স কার্লির কাছে রিকোয়েস্ট করে তাকে যেন তাদের সাথে নেই, কিন্তু কার্লি তাকে তার মুখের উপর মানা করে দেয়। তারপর কার্লি তার টিম নিয়ে জঙ্গলে মাকড়সাটিকে খুঁজতে লাগে, আর ওইদিকে মেজর ক্যামেরার সাহায্যে সবকিছু দেখছিল। কিছুক্ষণ পর হঠাৎ মাকড়সাটি কার্লির টিমের সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকে। তখন কার্লির হাত মাকড়সার একটি জালে ফেসে যায়। সে বারবার চেষ্টা করেও তার হাত ছুটাতে পারছিল না, আর মাকড়সাটি কার্লির দিকে আসছে। তখনই এখানে অ্যালেক্স আসে এবং একটি লাইটার দিয়ে জাল থেকে কার্লির হাত ছোটায়। মাকড়সাটি তাদের মারার জন্য তাদের দিকে আসছে। এমন সময় এখানে সিকিউরিটি গার্ড এসে মাকড়সাটির উপর ফায়ার করতে থাকে আর তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কার্লিকে মাকড়সাটি জাল দিয়ে ধরে ফেলে এবং এখান থেকে নিয়ে চলে যায়। অ্যালেক্সও কার্লিকে কোনো রকম সাহায্য করতে পারে না। তারপর অ্যালেক্স মেজরের কাছে আসে। কার্লিকে বাঁচানোর জন্য অ্যালেক্স মেজরের কাছে সাহায্য চায়। মেজর অ্যালেক্সকে বলে, এতক্ষণে হয়তো কার্লিকে মাকড়সাটি মেরে ফেলেছে। তখন প্রফেসর বলে, এখন সময় হয়ে গিয়েছে মাকড়সাটি চার গুণ বড় হওয়ার। এটা শুনে অ্যালেক্স রেগে যায় এবং বলে, এসব কি হচ্ছে আর মাকড়সাটি এত দ্রুত বড় হচ্ছে কিভাবে? তখন প্রফেসর বলে, আমরা এক্সপেরিমেন্ট করার জন্য একটি মাকড়সার উপর এলিয়েনের ডিএনএ প্রয়োগ করেছিলাম, আর মাকড়সাটি আমাদের ল্যাব থেকে পালিয়ে গিয়েছিল। আমরা জানতাম না যে আমাদের এক্সপেরিমেন্টের কারণে মাকড়সাটি বড় এবং ভয়ানক হয়ে উঠবে। মনে হয় আমাদের এক্সপেরিমেন্ট ভুল হয়েছিল। অন্যদিকে খবরে দেখানো হয় মাকড়সাটি লস অ্যাঞ্জেলসে আক্রমণ করেছে এবং সবকিছু ধ্বংস করে ফেলছে। এরপর মাকড়সাটি একটি বড় বিল্ডিং এ উঠে। এটি সেই দৃশ্য যেটি আমরা শুরুতে দেখেছিলাম। এসব দেখে মেজর সিদ্ধান্ত নেই, তারা মাকড়সাটির উপর এয়ার স্ট্রাইক করবে, যেখানে মাকড়সার সাথে বিল্ডিংটিও ধ্বংস হয়ে যাবে। কিন্তু অ্যালেক্স মেজরকে এমনটা করতে বাধা দেয়, কারণ এটি করলে অনেক মানুষ নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেজর অ্যালেক্সের কথায় কোনো পাত্তা দেয় না এবং অ্যালেক্সকে সেখান থেকে বাইরে বের করে দেয়। তখন মেজরের টিম জানতে পারে মাকড়সাটি সেই বিল্ডিং এ ডিম পেড়েছে। একটু পরই ডিমগুলো থেকে মাকড়সাটির বাচ্চা ফুটবে। এজন্য মাকড়সাটি তার বাচ্চাদের খাওয়ানোর জন্য অনেক মানুষকে ধরে এনে তার জাল দিয়ে আটকে রেখেছে, তাদের মধ্যে কার্লিও ছিল। তার মানে কার্লি এখনো জীবিত। তারপর অ্যালেক্স মেজরকে কল করে বলে, তোমাদের কাছে আর মাত্র 25 মিনিট বাকি রয়েছে, কারণ আর 25 মিনিট পরে ডিম থেকে বাচ্চাগুলো বের হবে এবং কার্লিদের খেয়ে ফেলবে। অ্যালেক্স কার্লিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রফেসর মেজরকে বলে, আর কিছু সময়ের ভিতরে মাকড়সাটি ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসবে, তুমি আর সময় নষ্ট না করে এখন এয়ার স্ট্রাইক করে দাও। কিন্তু মেজর না করে দেই, কারণ সে চাচ্ছিল কার্লি সহ বাকিদের বাঁচাতে। তাই সে প্রফেসরের কথা শুনে না। তারপর অ্যালেক্স এবং সিকিউরিটি গার্ড সে বিল্ডিং এ চলে আসে, যেখানে মাকড়সাটি কার্লিদের আটকে রাখে। তারা যখন কার্লিদের কাছে পৌঁছায় তখন সেখানে তারা মাকড়সাটির অনেক ডিম দেখতে পায়। তাই তারা দ্রুত কার্লিদের মুক্ত করতে থাকে। অ্যালেক্স কার্লিকেও মুক্ত করে, কিন্তু তখনই ডিম থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে। মাকড়সাটির বাচ্চাগুলো ফুটার সাথে সাথে কার্লিদের উপর আক্রমণ করে। অ্যালেক্সরা কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর মেজর মাকড়সাটির উপর এয়ার স্ট্রাইক করে, আর এতে মাকড়সাটি বিল্ডিং থেকে নিচে পড়ে যায়, যার কারণে মেজররা খুবই আনন্দিত হয়, কারণ তারা ভাবে মাকড়সাটি মারা গিয়েছে। মেজর অ্যালেক্সকে ধন্যবাদ জানায় কার্লি সহ বাকিদের জীবন বাঁচানোর জন্য। কিন্তু তখন মাকড়সাটি উঠে দাঁড়ায়, যা দেখে অ্যালেক্স সিকিউরিটি গার্ডকে বলে রকেট লঞ্চার নিয়ে আসতে, আর অ্যালেক্স একেবারে মাকড়সাটির কাছে যায়। এরই মধ্যে সিকিউরিটি গার্ডও রকেট লঞ্চার নিয়ে চলে আসে।
আর অ্যালেক্স মাকড়সাটির একদম মুখে রকেট লঞ্চার দিয়ে মাকড়সাটিকে উড়িয়ে দেয়, যার ফলে মাকড়সাটির অর্ধেক শরীর ধ্বংস হয়ে যায় এবং শেষ পর্যন্ত মাকড়সাটি মারা যায়। এটা দেখে সবে খুব খুশি হই। কিন্তু কিছুক্ষণ পর মেজর অ্যালেক্স কে কল করে জানায় তারা মনিটরের স্ক্রিনে আরো বড় একটি তেলাপোকা দেখতে পায়। আর এখানেই মুভিটি শেষ হই। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর এমন অসাধারণ মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।